এই যে এটা যে ফ্লিপকার্ট থেকে এসছে নতুন একটা পার্সেল, এতে রয়েছে একটু বাল্ব, রয়েছে এভারেডির বাল্ব, এলইডি বাল্ব। তো কেন কিনেছি আমি সেটা বলছি একটু পরে, তার আগে দেখে নিই কীরকমভাবে এসছে প্যাকেটটা। আগে আনবক্স করে দিই। এই হচ্ছে প্যাকেজিং, এখানে 10টা রয়েছে, 12টা রয়েছে, 12টা প্যাকেট সাইডে এরকমভাবে। যেহেতু এটা ফ্র্যাজাইল আইটেম তাই সুন্দরভাবে প্যাকেজিং করা আছে। আর সবগুলো বাল্ব আমি চেক করে নেব। এটা কেন 10টা একসঙ্গে কিনলাম, তার কারণ আমাদের অনেক বাল্বের দরকার এবং আমার আশেপাশে অনেক বাড়িরও দরকার, তাই একসঙ্গে 12খানা করেছি। আমার দাম পড়েছে 50 টাকা করে, কিন্তু যদি সিঙ্গলে কিনতাম আমি বা দুটো কিনতাম, চারটে কিনতাম, তাহলে এটা 100 টাকা বা 80-90 টাকার ওপর করে পড়তো। তাই ভাবলাম একসঙ্গে কিনে নিই এবং তাতে আমার কস্টিংটা কম হলো। এটা এভারেডি, সুতরাং ব্র্যান্ডিংয়ে সমস্যা নেই, দারুণ হবে আশা করি কোয়ালিটি। এবং এর হচ্ছে আমি দেখেছি বাকিদের তুলনায় এটা 10 ওয়াট দামে কম এবং প্রায় 1000 লুমেন এর হচ্ছে ইন্টেন্সিটিটা। তো সেটা আমি এই সেগমেন্টের সবচেয়ে বেশি, এই সেগমেন্টে যত আছে, সে বাজাজ হোক বা হ্যালোনিক্স হোক বা ক্রমটন, যারই হোক, এর লুমেনটা সবচেয়ে বেশি লাইট, হচ্ছে এলইডি লাইট। এই যে এলইডি লাইট দেখি, অনেককেই দেবো এটা আমি, আমার আশেপাশে, আমার দাদাদের বাড়ি, আমার দিদির বাড়ি, সবাইকে আমি 2-3টে করে দেবো। এবার আমি জ্বালিয়ে দেখাবো কেমন হচ্ছে। যথেষ্ট ব্রাইট, আর এর সঙ্গে আমি কম্পেয়ার করি এটা হচ্ছে 10 ওয়াট, আর আমাদের আগের যে বাল্ব ছিল এটা হচ্ছে বাজাজের থেকে, এটা হচ্ছে 16 ওয়াট। এর আমি দেখুন প্রায় সেম হচ্ছে, মানে এটা 10 ওয়াটের যথেষ্ট মানে ইন্টেন্সিটিটা বেশি। তো এখন আমি বাকি সবগুলো এক একটা করে চেক করব, এটা অলরেডি চেকড হয়ে গেছে, বাকিগুলো দেখে নেব আমার ঠিক আছে কিনা একের পর এক। তো যাই হোক, তোমরা চাইলে এটা পারচেজ করতে পারো, এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি আর 12টার দাম আমার পড়েছে 630-630-এর কাছাকাছি। তো পার পিস 50 টাকা, 52 টাকা করে পড়েছে। ওকে, থ্যাংক ইউ।